বিদেশে কি খাবার নেই প্রিয়াঙ্কার? ইন্ডিয়ান খাবার মিস করছেন প্রিয়াঙ্কা? ঘরে বানানো ভারতীয় খাবার খেতে পছন্দ করেন বলিউড হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যখন তিনি যুক্তরাষ্ট্রে থাকেন তখন ডাল ও রুটি খুবই মিস করেন। সম্প্রতি ভারতীয় খাবার প্রসঙ্গে কথা বললেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি জানান তার প্রিয় ভারতীয় খাবার হলো ঘরে তৈরি খাবার। তিনি রুটি ও ডাল খেতে বেশ পছন্দ করেন। একসময় বলিউড কাঁপালেও হালে হলিউডের দিকে বেশি মনোযোগ সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ের পর থেকে এ যুগল অন্তর্জালে দেখিয়ে চলেছেন আন্তর্জাতিক রোম্যান্স। 2018 সালের ডিসেম্বরে নিক জোনাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের যোধপুরে উমেদ ভবন প্রসাদে হয় তাদের রাজকীয় বিয়ের আয়োজন। ভারতের পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হয় তাদের বিয়ের পার্টি। এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এ সুন্দরী। গত 13 জানুয়ারি মুক্তি পায় প্রিয়াঙ্কা চোপড়ার জোনাসের দ্য হোয়াইট টাইগার সিনেমা। এটি সহ-প্রযোজক ছিলেন তিনি নিজেই। এতে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করেছেন রাজকুমার রাও। রামিন বাহরানি পরিচালিত সিনেমাটি অরবিন্দ আদিগরের দ্য হোয়াইট টাইগার বই অবলম্বনে নির্মিত। ওই সাক্ষাৎকারে সহ অভিনেতা রাজকুমার রাও প্রসঙ্গেও কথা বলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি জানান রাজকুমার রাওকে ভীষণ ভালোবাসেন তিনি, তার কাজেরও ভক্ত। নিউটন সিনেমায় রাজকুমারের অভিনয়ের প্রশংসা করেন পিসি। এদিকে নিজের জীবনী গ্রন্থ আনফিনিশড প্রকাশের জন্য প্রস্তুত বিশ্ব তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। শৈশব থেকে এ পর্যন্ত নিজের জীবনের প্রতিটি অধ্যায় সেই বইয়ে বর্ণনা করেছেন। কঠোর পরিশ্রম আর গভীর মনোযোগী ভারতের উত্তরপ্রদেশের বেরেলিতে জন্ম নেওয়া প্রিয়াঙ্কাকে বিশ্বস্ততায় পরিণত করেছে। প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি টেক্সট ফর ইউ শিরোনামের একটি রোম্যান্টিক হলিউড সিনেমা শুটিং শেষ করেছেন। সিনেমাটি জিমস ট্রোকের রচনা ও পরিচালনায় সোফি ক্রেমারের উপন্যাস অবলম্বনে জার্মান ভাষার SMS ফুর ডিচ এর রিমেক। সিনেমাটিতে সদ্য বাগদত্ত হারানো এক হৃদয় ভাঙ্গা নারীর চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গল্পে দেখা যাবে প্রিয়াঙ্কা তার প্রয়াত বাগদত্তার পুরনো নম্বরে মেসেজ পাঠাতে থাকেন। এক পর্যায়ে তার একজনের সঙ্গে পরিচয় হয়, তিনিও সদ্য বাগদত্তাকে হারিয়েছেন। সিনেমাটিতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করছেন স্যাম হিউগেন, যিনি সম্প্রতি হিট সিরিজ আউটল্যান্ডারে অভিনয় করেছেন। এছাড়া প্রযোজক হিসেবে বেশ সুনাম অর্জন রয়েছে তার। ভবিষ্যতে এই তারকা কোন কোন সমালোচনার সম্মুখীন হয় এবং তার ব্যক্তিগত জীবনকে আরো কত আকৃষ্টতার সামনে নিয়ে আসে, এইটাই দেখার ইচ্ছা রইল তার ভক্তরা। ফারহানা মির্জা, News/71। Assalamu alaikum.